সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 5 এপ্রিল, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি সাগর ডেইরি ফার্ম। আর এই সাগর ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকেন সাগর ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার অরণখোলা গ্রামে। সাগর ভাই এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকেন। সাগর ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন, উনি খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করে থাকেন। আর সব সময় সাগর ভাই সেফ জোনের বাচ্চাগুলোই বেশি সংগ্রহ করে থাকেন। আর এখানে থাকে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের বাচ্চাই। তো যেটা এখন রোজা চলতেছে, এই রোজার ভিতরে কী ধরনের গরুগুলো সংগ্রহ করতেছেন, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো সাগর ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আবার চলে আসলাম ভাই আপনার খামারে, এসে তো ভালো লাগতেছে, বেশ কিছু সেফ জোনের বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সপ্তাহে হলো আপনার 12টা বাচ্চা আছে, একটা ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের, একটা ইন্ডিয়ান ফ্লেগ বি আছে, আর একটা ছোট মুন্ডি। এটা এখন মুন্ডি হবে কি না পরবর্তীতে একটলি বলতে পারতেছি না, তবে এখন যে সিমটম আছে আর আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আশা করি হবে, এটা হওয়া না হওয়া পরবর্তীতে, যেহেতু বাচ্চাটা এখন ছোট বাচ্চা পরবর্তীতে এটা তো মিস্টেকও করতে পারে। তারপরে আমি যে বললাম যে ওর যে বাহ্যিক যে বৈশিষ্ট্য সেগুলো দেখে মনে হচ্ছে মুন্ডি। আর যে বাচ্চাগুলো আছে সব হলো 9 মাস, এরকম মোটে 12টা বাচ্চা আছে। দুই সপ্তাহ প্রোগ্রাম দেওয়ার সময়ই পাইনি, মানে সময় বলতে কি স্কোপই হয় নাই, গরু আনছি বিক্রি হয়ে গেছে, তো এই সপ্তাহে 12টা আনছি, দর্শকে দেখাই সামনের, যদি দর্শকের পছন্দ হয় দেখি শুনে নেবে। তারপরে রোজা, বেশি খুব একটা দামও চাবো না, বেশি কথাও বলবো না, দর্শকের যদি পছন্দ হয় তাহলে ওর মধ্যে থেকে দেখি শুনে নেবে। আচ্ছা আচ্ছা, শুরু কত থেকে? শুরু আমি তো কোনো সময় কোনো গরু হাইট করি নাই, অনেকেই হাইট করছে, খারাপ কমেন্টও দেখি যে হাইট করলে অনেকেই খারাপ কমেন্ট লেখে। তা আমি একটা গরু যেটা ইন্ডিয়ার থেকে আনা, এই গরুটা অনেক টাকা দিয়ে আমার কেনা, তো এই গরুটার যদি দাম আমি প্রোগ্রামে চাই তাহলে হয়তো অনেকেই গালাগালি পাড়তে পারে, আর গালাগালি পাওয়াটা স্বাভাবিক মনে হয়। তো এই গরুটারই একটু হাইট চাচ্ছি, করতে চাচ্ছি, কারো যদি পছন্দ হয় আমার ফোন দিয়ে নিবে। আচ্ছা, তো গরুগুলো দেখাই দর্শকদেরকে। অবশ্যই, প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা সাগর ভাই, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলো মানে গরুটা কালেকশন করা ইন্ডিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, এটা এখন কে বিশ্বাস করবে আর না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। সেটাই ঠিক আছে, কারণ আমি ছোট গরুর ব্যবসা করি, বড় গরু কিনি না। তো এই গরুটা দর্শক দেখুক, দেখলে ওনারা বুঝবে, আমি এটা বলতে চাচ্ছি না খুব একটা বেশি। আচ্ছা, এটাকে আমি দিনের মধ্যে 2 বার করে গোসল করাই। দিনে 2 বার? 2 বার, সকালে 9টার দিকে আবার দুপুরে 2টার দিকে। আচ্ছা, সর্বোচ্চ একটা পার্সেন্টেজ সম্পন্ন গরু মাথাটা দেখেন, ঠিক আছে, অনেক পার্সেন্ট আছে, ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের, ঠিক আছে। আচ্ছা, আপনার শরীরটা দেখান দর্শকে, এটার বয়স আছে 12 মাসের মতো আনুমানিক। এটা শিং যতটুকু হয়েছে এর বেশি আর হবে না, শিংটা আর বড় হবে না। না, পাঞ্জাব প্রদেশের যে গরুগুলোর যে মহিষগুলোর যে শিংগুলো ঘুরি এই মানে স্কিনের দিকে যে ঢুকে যায় না, এই শিংটাও এইদিকে ওইদিকে বাঁক নিয়েছে, এই শিংটা কিন্তু উঁচাও হবে না বড়ও হবে না। আপনি গরুটা দেখেন, চামড়াও খুব পাতলা, ঠিক আছে, আপনার লেজটা দেখেন, মাথাটা দেখেন, লেজ দেখছেন, এই দেখেন বাট তলা, পিছনের 2টা বাট ছোট, সামনের 2টা বাট বড়, মানে একটা আদর্শ গরুর যে দুধের যে বৈশিষ্ট্য বিদ্যমান। হ্যাঁ, এটা আশা করি প্রথম বিয়ানে আপনার 20+ থাকবে, প্রথম বিয়ানে 20+ থাকবে গরুটা। খালি দেখান আপনি দামটা কেমন রাখছেন এটার। এইটা আসলে যে প্রথমে বলছি যে আমি তো কোনো গরু আসলে দাম হাইট করে সাইন মানে রাখি নাই, তো এই গরুটার দাম আমি হাইট করে রাখছি, কোনো দর্শকের যদি পছন্দ হয় নিতে পারবে। হ্যাঁ প্লিজ আমার সাথে একটু কথা বলে নিবে, হয়তো ওনাদের কাছে রিকোয়েস্ট, খারাপ কোনো কমেন্ট করার জন্য মানে প্রয়োজন আমি মনে করতেছি না, হয়তো আমার জিনিস আমি দাম চাই নাই। অনেকেই বলতে পারে যে আপনার জিনিস আপনি প্রোগ্রামে দিছেন দাম চান নাই কে, আপনাকেও অনেকেই খারাপে বলে যে মাসুদ ভাই এরকম লোকের প্রোগ্রাম করেন না যে প্রোগ্রামে গরুর দাম চাই না, ঠিক আছে। আচ্ছা, আমি এই গরুটার দাম চাচ্ছি না, যদি কারোর ভালো লাগে তাহলে অ্যাকচুয়ালি, কারণ সবাই এই গরু কিনতে পারবে না আর কিনবেও না, ঠিক আছে, কারণ সবাই এই গরু পুষতেও পারবে না। নর্মালি যাদের ফ্যান নাই, পানির ব্যবস্থা নাই, ওনারা এই গরু পুষতে পারবে না। এই দামটা হাইট রাখতেছে? হ্যাঁ, শুধু এই এক গরুর দাম হাইট রাখতেছি, গরুটা খালি আপনার দর্শককে দেখান একটু, ঠিক আছে। এই গরুটা পুষতে হলে যার
শেডটা ভালো আছে, ঠিক আছে, লোকবল আছে, তারপরে ঘরে হলো লাইট ফ্যানের ব্যবস্থা আছে, ওনারা এই গরুটা পুষতে পারবে। তাছাড়া নর্মালি কোনো গৃহস্থ বা নর্মাল যারা কোনো প্রবাসীরা নিতে চাচ্ছে, এনারা নিয়ে এই গরুটা আমার মনে হয় না যে সেইভাবে পুষি টেক কেয়ার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখলাম আমরা এক নম্বর গরু। হ্যাঁ, এক নম্বর গরু। তো দর্শক, চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন দুই নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা সাগর ভাই, এটা কি জাতের? বল মাসুদ ভাই, এখানে দুইটা গরুর একটা লট করছি। দুইটা, এক তিন এবং চার। হ্যাঁ, না, দুই আর তিন। দুই এবং তিন, দুই আর তিন, এই দুইটার বয়স আছে ছয় প্লাস। হ্যাঁ, যে গরুটার মুন্ডির কথা বলেছিলাম, এই গরুটাই মুন্ডি হওয়ার সম্ভাবনা বেশি, এর বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি অভিজ্ঞতার থেকে। পরবর্তীতে হবে কি না জানি না, তবে 80% শিওর দিছি যে এটা হবে, ঠিক আছে। দুইটা গরুরই তলা মলা ভালো, ঠিক আছে, বাট মাট গুলো ভালো। দুইটা গরু যদি একসঙ্গে কেউ নেয়, এই দুইটা গরুর দাম সাচ্ছে হলো 98,000 টাকা। 98,000 টাকা দাম রাখছেন এই দুইটা গরু? হ্যাঁ, দুইটা গরু, যদি দুই এবং তিন নাম্বার গরু, দুই আর তিন, যদি কেউ একসঙ্গে জোড়া ধরি নাই, 95 হলে তাকে দিতে পারবো। 95 হলে দেওয়া যাবে? হ্যাঁ, 95 হলে দিতে পারবো। খুবই গর্জিয়াস গরু, খুবই কালারফুল গরু, এবং এই ঘাসগুলো ধরো মানে খাওয়া দাওয়া ঠিক, কোনো অসুস্থ গরু নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দুই এবং তিন দেখলাম। হ্যাঁ, তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো দেখাই। হ্যাঁ, এখানে চার আর পাঁচ, এই দুইটা একটা লট করছি। এখানে আবার দুইটা লট? হ্যাঁ, এই বাচ্চা দুইটা দেখেন, এই বাচ্চাগুলো 8 থেকে 9 মাসের মতো বয়স। আচ্ছা আচ্ছা, দুইটাই দুইটাই হলিস্টার ভিজাম, ল্যাঞ্জাগুলো সবই উঁচা, ঠিক আছে। বাট তলা টলা দেখেন, বাচ্চাগুলোর বাট তলা টলা, ঠিক আছে, চারটা বাট চার জায়গায় আছে কিনা। আর আমার একটা গরুরও কোনো নাভি কম্বল নাই, কোন নাভি নাই, এই গরু দুইটারই ঠোঁটমোট সাদা, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন দুইটারই ঠোঁটমোট সাদা, বুঝতে পারছেন। বয়সগুলো কেমন এগুলোর? এই 8 প্লাস। 8 প্লাস। হ্যাঁ, এই দুইটার লটটা কত রাখছেন? এই দুইটা লট সাসি হলো 1,08,000 টাকা। আচ্ছা, তিন এবং পাঁচ, 1,08,000। 1,08,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি, এখানে হলো আপনার 6 নম্বর গরুরা, এটাও হলিস্টেন ফিজাম, খুবই কালারফুল, এবং দেখেন হাত পাও কত সুন্দর, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, পাওটাও মোটা। বয়সটা কেমন? এটার বয়স আছে 9 প্লাস। 9 প্লাস। হ্যাঁ, এটার দামটা কত রাখছেন? এটার দাম সাসি চাওয়া দাম হলো 62,000 টাকা। চাওয়া দাম 62,000। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারে? আলোচনা সাপেক্ষে নিতে পারে। 6 নম্বর গরুটা? হ্যাঁ, 6 নম্বর গরু। 7 নম্বর গরুটা দেখতে পাচ্ছেন? 7 নম্বর গরুটা একটা গর্জিয়াস গরু, এর লেজটা খুবই ছোট, ঠিক আছে। এটা হলো কালো অংশটা বেশি, মাজাটা খুবই ভারী মাজা, এটার বয়স ছোট। হ্যাঁ, এটার বয়স আছে 10 মাসের মতো। 10 মাস। লেজটা দেখেন, লেজের গিরিডায় দেখেন কোন জায়গায়, হাঁটুর কত উপরে, ঠিক আছে, অনেক উপরে, প্রায় 10-12 আঙ্গুল উপরে হাঁটুর। আচ্ছা আচ্ছা, এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে 63,500 টাকা। 63,500 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। 6 নম্বর গরুটা? 6 নম্বর গরু। তো দর্শক, 7 নম্বর গরু, এই 7 নম্বর গরু আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা নিতে পারবেন 7 নম্বর গরুটা। তো 8 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা? 8 নম্বর গরুটা খুবই লাক্সারিয়াস একটা গরু, তলা টলা বাট মাটো খুবই ভালো, কোনো নাভি কম্বল নাই, ঠিক আছে। যে একটা গরুর নাভি কম্বল আছে, এটারও বয়স হলো আপনার 10 প্লাস, ঠিক আছে, 10 প্লাস। হ্যাঁ, এটার চামড়া টামড়া খুব সফট, আর কালারটাও দেখেন খুব গর্জিয়াস। আচ্ছা, খুবই ভালো একটা গরু। এটার দামটা কত রাখছেন? এটার দাম সাচ্ছে হলো 65,000 টাকা চাওয়া দাম। 8 নম্বর গরুটা 65,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। এটার নেজ আরো ছোট, দর্শক লেজটা একটু দেখেন, আরো ছোট দেখেন, দেখছেন, মানে পশমে এখন হাঁটু পার হয় নাই। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 9 নম্বর গরু, এটা হলিস্টার্ন ফিজাম, গরুর মাজা, তারপরে বাট তলা টলা দেখেন খুবই সুন্দর, ঠিক আছে। এ দেখেন জায়গাটা কি, চারটা বাট দেখছেন কত সুন্দর, কোনো নাভি কম্বল নাই, এটার বয়সও 10 প্লাস। বয়সটা 10 প্লাস। হ্যাঁ, হলিস্টার্ন ফ্রিজিয়াম, হলিস্টার্ন ফ্রিজিয়াম, খাওয়ার জন্য দেখেন পাগল। দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কত রাখছেন? এটার দামও 65,000 টাকা চাচ্ছি। 65,000 টাকা। হ্যাঁ দর্শক, 65,000 টাকা দাম রাখছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? প্রত্যেকটা গরুই আলোচনার জায়গা আছে, কিন্তু এই খুব একটা ফারাক রাখি নাই। আচ্ছা আচ্ছা, মানে অল্পর মধ্যেই চাইছি, যদি কারোর ভালো লাগে দামাদামি করে কিনবে, ঠিক আছে। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি আমরা? এটা হলো 10 নম্বর গরু। 10 নম্বর গরু, এই 12টা গরুর মধ্যে 2 নম্বর গরুর এটা মাজা, এত সুন্দর, তো প্রথম গরুটার কথা বলবো না, ঠিক আছে, অনেক ভারী মাজা, পাওটাও কিন্তু খুব মোটা, ঠিক আছে, আর শেপটা দেখেন অনেক সুন্দর, মাথাটাও ছোট, ঠিক আছে। বয়সটা কেমন এটার? এটারও বয়স 10 প্লাস। 10 প্লাস। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে ভাই, কেনা জিনিসটা আসলে বলা যায় না, সম্ভব না, আনুমানিক থেকে বলি, হাইট ওয়েট গ্রোথ থেকে বলি, এমনও বাচ্চা আছে যে দুধ খায় গ্রোথ ভালো হয়েছে, হয়তো 6 মাস বয়স, কিন্তু আমি বলে দিচ্ছি 10 মাস, ঠিক আছে। অনেকেই এই জায়গাটা হয়তো অনেক সময় মিলে না, ঠিক আছে, কারণ আমরা
কি নিয়ে আনে এই গ্রোথ দেখি হাইট ওয়েট দেখি এই বয়সটা নির্ণয় করি বলি দামটা কত চাচ্ছেন এটা দাম সাসি হলো 63500 টাকা 10 নম্বর গরুটার দাম রাখছেন 63500 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা তো পরবর্তীতে 11 নম্বর এখানে 11 আর 12 নম্বরের জোড়া করছি ঠিক আছে 11 এবং 12 দুইটা একটা জোড়া করছি হ্যাঁ এই দুইটারই বয়স হলো 9 প্লাস ঠিক আছে দুইটাই হলিস্টন ফিজাম দুইটারই তলাটলা দেখেন এই বাচ্চাটার বাট গুলো দেখেন মনে হচ্ছে যে একটা 6 মাসের প্রেগন্যান্ট গরুর যে বাট হয় বা তলাটা হয় সেরকম একটা ভাবে আছে ঠিক আছে বাট গুলো দেখতে পাচ্ছেন দুইটা গরুরই লেজ বেশ ছোট এই দেখেন এটারও দেখাতে পারেন ঠিক আছে দর্শক তো এই জোড়াটা কত রাখছেন এই জোড়াটা চাচ্ছি হলো 122000 টাকা 122000 টাকা হ্যাঁ দুইটারই বয়স আছে 9 প্লাস ঠিক আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দুইটাই খুবই ভালো বাচ্চা তো দর্শক দরদাম করতে পারবেন প্রত্যেকটা গরুতে ভাই দরদাম করতে পারবে প্রত্যেকটা গরুই দরদাম করতে পারবে আমার এখানে কোনো গরু ফিক্সড রাখি নাই আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আজকে এই 12টা গরুই দেখাচ্ছি তো দর্শক যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ হলো আমার ফোন নাম্বার 01759338879 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাকে সবাই ম্যাক্সিমাম দর্শকই চিনে হয়তো যারা নতুন উদ্যোক্তা বা নতুন চিন্তা ভাবনা করছে টাকা পয়সা গোছাইছে বা কারোর মুখে শুনছে যে অনলাইনে গরু কিনা বেচা যায় তারা হয়তো আমাকে চেনে না বা আমার পরিচয়টা জানে না তারপরে দর্শকেরা প্রথমে কথাগুলো বা পরিচয় পর্বটা দেখে না ওনারা ডাইরেক্ট গরুর কাছে যায় আমার বাসাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমি কোনো খামারি না আমি গরু ব্যবসা করি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরুই দেখে শুনে নিয়ে যেতে প্রত্যেকটা গরুই দেখে শুনে নিয়ে যেতে পারবি তবে দর্শকের কাছে রিকোয়েস্ট ওনারা সরজমিনে এসে দেখে নিয়ে যাওয়া ভালো সব থেকে ভালো আর তবে আরেকটা কথা যে গরু যদি কারোর পছন্দ হয়েছে বায়না তাকে অবশ্যই করা লাগবে কারণ বায়না না করলে গরু থাকে না আর তাকে গরু দিতেও পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সাগর ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম